শেখরের সন্ধানে এমকে টেলিভিশন। রংপুরে ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাৎ করার অভিযোগ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি চমক রহমান। এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরের পীরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ও বিধবা ভাতার কাট করে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ ও তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ মেম্বারের বিরুদ্ধে এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা পরিষদের লিখিত অভিযোগ হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, এসব ভাতার কাট করার জন্য 4-5 হাজার টাকা করে হত দরিদ্র মানুষের কাছ থেকে নানা বাহানা দেখিয়ে হাতিয়ে নেন। আমার বাচ্চা যখন গর্ভে তখন মাতৃভাতাকালীন আসছে, তখন আমার কাছ থেকে মেম্বারে 3,000 টাকা নিয়েছে। আপনার কাট হয়েছে তো? হ্যাঁ, কাট হয়েছে। কাট হওয়ার পরে ওরা আমার কাছ থেকে 1,000 টাকা চাইছিল, আমরা দেই। মেম্বারের নাম কি? জন্ম নিবন্ধন আনতে গেছিলাম, 3 দিন ঘুরার পর 500 টাকা পাঠিয়ে নিয়েছি। কোন মেম্বারে টাকা নিছে? আমি হলো দিতে পারিনি, করিনি। 100 কে নিছে টাকা? চার মাস পরে আজ দেয় কাল দেয়, এই হয় নাই, এই আসতেছি, এইরকম করিয়া এখন আপনার কার্ড হয়নি। এখন কত টাকা দিছিলেন? 3,500 দিছি। আমি বলছি যে আমি 3,000 টাকা দেবো, আর 5,000 কম হবে না? বলে না, 5,000 কম হবে না, যে 3,000 টাকা আমি নগদ দেবো, আর 2,000 টাকা পরবর্তী দেবো। 3,000 টাকা দিছি, বলতে চেয়ারম্যান হাতে দিছি। চেয়ারম্যানের হাতে দিছে? হ্যাঁ হ্যাঁ, না আমি মেম্বারের হাতে দিছি, মেম্বার চেয়ারম্যানের হাতে দিছি। চেয়ারম্যানে হলো ওই রাও দিয়ে ফেলাছি বিশোকদের, কারণ আমার বাচ্চা আছে, এখানে আমরা টাকা পয়সা দিনে মাংস হম, আমরা যাইনি। আমরা টাকা দিচ্ছি বাড়ির, আমার চেয়ারম্যান নিম্বর কেতার, আমার চেয়ারম্যান নিম্বরের আমার তো দরকার নেই। ওখানে আমি সরাসরি টাকা দিচ্ছি, সরাসরি 10 জন জড়ো করিয়ে 10 জনকার মোকাবিলা আমাকে টাকা দিচ্ছে। আমি মাংস করে দিলাম, আপনি যে টাকা দিচ্ছেন সে টাকা ফেরত দেবে? হ্যাঁ, ফেরত দেবে। দিনে মাসে করে আপনি গেছিলেন? না, যাইনি। ইউপি সদস্য অভিযোগ অস্বীকার করলেও অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল। বিষয়টা বিপরে আমি ঢাকায় ছিলাম, তো আসছি, আজকে আমার নজরে পড়ছে। হ্যাঁ, ওটা আবার আমি কয় তারিখ নাম দিলাম, 27-26 তারিখ। হ্যাঁ, 26 তারিখে পরিষদের এবং চেয়ারম্যান সবগুলোকে নোটিশ করছি আমার অফিসে, বিষয়ে তাদের কাছ থেকে অভিযোগকারীকে ডাকছি, ডাকি এখন এখানে দেখি যদি তথ্য মিলে তারপর সে ব্যবস্থা নেওয়া হবে। বিনামূল্যে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতা নিশ্চিতকরণে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ প্রশাসনিক মহল কাজ করবে, এমনটাই প্রত্যাশা করেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।